নমস্কার বন্ধুরা আমি রুমকি আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি হোয়াইট সস পাস্তা বানাবো তো তার জন্য প্রথমে প্রথমে আমাকে হোয়াইট সসটা বানিয়ে নিতে হবে তো দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এরপরে কড়াইয়ের মধ্যে এক চামচ বাটার দিয়ে দিলাম তো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম তারপরে এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি বাটারের সঙ্গে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব ময়দাটা কিন্তু এক চামচ বাটার দিয়েছি এক চামচই ময়দা দিতে হবে এর থেকে ময়দা যদি বেশি দেন তাহলে টেস্টটা ভালো আসবে না যে সসটা তৈরি করব তো তারপরে আমি এক কাপ একদম পুরুপুরু দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালোভাবে ময়দাগুলো গুলে নিচ্ছি যাতে কোনো ডলা না পেকে থাকে ওই জন্য ভালো করে মিশিয়ে নিলাম একদম তারপর অরিগানো দিলাম চিলি ফ্লেক্স দিলাম গোলমরিচের গুঁড়ো দেব এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আর এক একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন আবার দিলে ভালোই লাগে টেস্টটা আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম নে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এদিকে পাস্তাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সিদ্ধ পাস্তাটা তারপর আমি দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে পাস্তাটা হতে দেবো কিছুক্ষণ ফুটতে দেবো এরপরে আমি চিজটা দিয়ে দেব আপনারা চাইলে চিজ গ্রেড করেও দিতে পারেন আমি চিজটা এইভাবে কেটেই দিলাম কারণ মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ রাখার পরই চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব পাস্তার সাথে মিশিয়ে দেব খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায় আর খুবই কম সময়ও লাগে এইভাবে যদি করেন খেতে খুবই ভালো হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে হোয়াইট সস পাস্তা ব্যাস রেডি হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ কর করবে এইভাবে যদি বানিয়ে দেখেন যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তাহলে আমার রেসিপি সর্বপ্রথমে আপনারা নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে আমার আমার পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ